আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত। আমি উমর ফারুক, আপনি দেখছেন পিজন লাভ অমর ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করেছেন, তিনি জানতে চেয়েছে চার খোপের খাঁচা এগুলি কত টাকা নিতে পারে। আমি তো এটা 2600 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে, আনতে আনতে খরচ পড়ে গেছে আপনার ওই 3000 টাকার মতন নানান জিনিস আর কি লাগানোর জন্য। এই যেমন ধরুন, এই যে এটা ফ্রিজে একটি নেট জালি, এটা আমি আলগা লাগাইছি, ঠিক আছে। এই চারপাশে যে টিন, উপরে যে একটা ট্রে, এগুলো সব আলগা লাগাইছি, শুধু এই জালিটুক, ঠিক আছে, মানে জালের খাঁচাটুক খালি 2600 টাকা নিছে। আর এরকম সেম টু সেম খাঁচা, চার খোপের খাঁচা, ওটা আরও বেশি দাম, আর এটার দাম কম। কেন কম? কারণ এটার মধ্যে আপনার কিছু ওরা লোগো চুরি করছে। সবসময় আপনার সবসময় কেনার সময় আগে এগুলি খেয়াল রাখবেন, যে কম দামে দিতেছে আর একটা সেম টু সেম জিনিস ওটা বেশি দাম, কেন এটা যাচাই করবেন। যেমন ধরুন, আমার এই খাঁচার মধ্যে শুধু এই রডগুলি শুধু দিছে, আর কিচ্ছু দেয় না। এই রডটি কটা দিয়ে জানেনি, চারটা, মানে চার কোনায় চারটা রড দিছে, কিন্তু এর ফ্রেম বানায় নাই। ফ্রেমের জায়গায় দেখুন কি ব্যবহার করছে, দেখছেন, শিক, তারপর ওই যে কোনায় দেখুন শিক, দেখছেন শিক, এই জায়গায় রড দেওয়ার কথা ছিল, মানে এই 2 সুতা না 2.5 সুতা রডের ফ্রেম পুরোটা ফ্রেম হবে, পুরোটা চারদিকে খুঁটি হবে, তারপরে এমনি অমনি, তারপরে চারদিক দিয়ে আর কি এই 2 সুতা রড থাকার কথা, কিন্তু 2 সুতা রড দেয় নাই। ওরা শুধু খুঁটি দিছে 2 সুতা রড, আর বাকি যা আছে সব দিছে আপনার শিক, সব শিক। আমি তো যখন ব্যানগারের মধ্যে উঠে দিতে, তখন তার আমি বুঝি নাই যে কোনটা কি। আমি তো কিনে জলদি বাসায় আসবো, এসে নামাজ পড়তে যাবো, শুক্রবার ছিল, তো এই অতটা খেয়াল করতে পারি না। বাসায় নেওয়ার পর দেখি, মানে ধরলে খাঁচে লড়ে চড়ে, ঠিক আছে, আমি কি এমন কেন, তো শক্তভক্ত থাকবো, তো লড়া চড়া কোনো কথা না। পরে তাকিয়ে দেখি যে এইগুলি আপনার এই শিকগুলি সবই দিছে, এই জায়গায় রড দেওয়ার কথা, এই জায়গায় রড দেয় নেই, তারপরে এই জায়গায় রড দেওয়ার কথা, এটার মধ্যে রড দেওয়ার কথা, ঠিক আছে। মানে এই যে এইগুলি আছে না, যেগুলি এই চিকন চিকন, এগুলি শুধু থাকবে আপনার শিকের, আর নিচের এই যে নিচের এগুলি থাকবে শিকের, কিন্তু আর এখানে থাকবে, এখানে থাকবে একটা রড, ঠিক আছে, ওইখান থেকে এই পর্যন্ত থাকবে একটা রড, মানে চারদিকে ফ্রেমটা হবে রডের, ফ্রেমটা হবে 2 সুতা 2.5 সুতা রডের, আর যা আছে সব শিক হবে, কিন্তু এটার মধ্যে শুধু চারটা রড দিছে, চারটা খুঁটির রড দিছে, আর বাকি যা আছে সবই শিক, খালি খুঁটিগুলি দিছে আপনার ইয়ের রডের। তো এগুলি আপনার দেখে কিনতে হবে, ঠিক আছে। সবসময় খেয়াল রাখবেন যে আপনার ফ্রেমটা আপনার এই মোটা রড দিয়ে বানানো কিনা, যদি মোটা রড দিয়ে বানানো না থাকে তাহলে ওটা নেবেন না, আর বাকিটা আপনার ইচ্ছা। যদি আপনি নর্মালিভাবে কিনতে চান, কোনো সমস্যা নেই, কিনতে পারেন। যে আমি কিনছি, কেনার পরে চারদিক দিয়ে আবার টিন টুন আপনার লাগাইতে হয়েছে, নাহলে আমার এই খাঁচাটা একদম পুরা, মানে ইয়ে কচু গাছের মতন এমন এমন করে লড়ে চড়ে লড়ে চড়ে, মানে একটা তুফান আসলে একে খাঁচা একে কবুতর নিয়ে একে পুড়ে যাবে, সব শেষ। এই জন্য এই টিন টুন লাগে, একটু পোক্ত করছে আর কি। আর ট্রেগুলি তো ফ্রি থাকে লগে, ট্রেগুলি এই খাঁচার সাথে থাকবে, মানে খাঁচার সাথে একসাথেই দাম ধরছে এই ট্রে, ঠিক আছে, খাঁচার সাথে ট্রেগুলি দিয়ে দিবে আপনাকে, কিন্তু ওই খাবারের পর দিবে না, খাবারের পর পানির পটে এগুলি দিবে না, এগুলি আগে কিনতে হবে। আর কোনো আপনার ডিম পাড়ার পাত্রও দিবে না, শুধু ট্রেটা দিবে খাঁচার সাথে, আর কিচ্ছু না, শুধু ট্রেটা। আর এগুলি ফিক্স করছে আমরা, আপনারা যদি অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তাহলে জানেন যে আমি বিড়ালের আক্রমণের কারণে এগুলি আমার খাঁচার মধ্যে লাগাই দিয়েছে, চারদিক দিয়ে টিন দিছি ওই শক্তভুক্ত হওয়ার জন্য, ঠিক আছে। তো এগুলি সবসময় দেখে কিনবেন, 2600 টাকা নিচ্ছে, আপনার ওখানে একটু বেশি থাকতে পারে, একটু কম থাকতে পারে, আর যদি বেশি বেশি টাকা দিয়ে কিনেন তাহলে এইগুলি খেয়াল করে কিনবেন, ঠিক আছে। আমি তো অল্প টাকা কিনছি, এই জন্য এইগুলি অত একটা গুরুত্বপূর্ণ নেওয়ার সময় ছিল না চেক করার, বাসায় এনে দেখছি এই অবস্থা, এখন আর ফেরত নেওয়া যাবে, তো যাই হোক এখন এটার মধ্যেই মানিয়ে নিতেছে আর কি। তো এইগুলি আপনারা দেখে কিনবেন সবসময়, যদি 3000 টাকাও যায় তাহলে এই ফ্রেমগুলি যেন মোটা রোটার হয়, ঠিক আছে, তারপর কিনবেন। এই শিক দিয়ে যদি, মানে শিক দিতেছে আবার দামও বেশি নিতেছে, তাহলে কিনবেন না, তাহলে আপনার সাথে ও লুকোচুরি করতেছে, বাটপারি করতেছে, ঠিক আছে। এখন আমাকে বলে যে আপনি কারো কাছে বললেন না যে আপনার যে দামে দিছি, বুঝছেন, কোন শিয়ানি করে দেখেন, আমাকে বলে কি আপনি, আপনার জন্য শুধু এই 2600 টাকা দিলাম, নাহলে 2600 টাকা দিতাম না। ওরা বাড়িতে এনেছেন, দেখি যে কেন তুমি আমাকে 2600 টাকা দিছো, ঠিক আছে, নাম বললাম না তার, আমি তো নারায়ণগঞ্জ থাকি, ফতুল্লার থেকে কিনছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, সবসময় এগুলি দেখে কিনবেন, এই যে দেখেন, এই যে এখানকার যে রডটা না, ওই পাশে থেকে এই পাশ পর্যন্ত যে রডটা আছে, এই রডটা হবে আপনার, এটা রডের হবে, তারপরে এইখান থেকে এই নিচ পর্যন্ত আরেকটা খুঁটি হবে, এটা হবে রডের, ঠিক আছে। আর ভিতরে যে শিকগুলি, এই শিক এইগুলি শিকই থাকবে, ঠিক আছে, কিন্তু
চারোদিক দিয়ে আমি যেটা বুঝাতে চাইছি সব কিছু ফ্রেমের ইয়ে হবে, মোটার অর্ডার হবে, যেগুলি একদম পুরো আপনার খাঁচার ওয়েটটা রাখবে, ঠিক আছে, এগুলি সব মোটার অর্ডার হতে হবে। আর সামনে আগে পিছে নিচে এগুলি শিখের হলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ফ্রেমটা হতে হবে আগে ইয়ে ভালো, ঠিক আছে, ফ্রেমটা ভালো হলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীর ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। আমার সাথে কীভাবে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে কী হবে প্রতিদিন আমি যে কোনো ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে, কোনো ভিডিও আপনাদের মিস হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু জানার হয় আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে ভিডিও করে রিপ্লাই দিব, ঠিক আছে। আর আমি যেটা বললাম এই ফ্রেমগুলি যেন রডের হয়, ঠিক আছে, এই যে দেখুন এই যে ফ্রেমটা, এটাও যেন রডের হয়, এই যে এটা, এটাও রডের হবে, ঠিক আছে, এগুলো রডের হবে, খালি এই এগুলি হবে শিকের, ঠিক আছে। আর যাই হোক, আপনাদেরকে আর বোঝা বেশি অতই না, আপনারা ভালো বুঝবেন আমি যেটা বোঝাতে চাইছি আর কি। ফ্রেমগুলি সব হবে আপনার রডের, মোটা পোক্ত রড হোক বা অ্যাঙ্গেল হোক, কিন্তু আপনার শিকগুলি এগুলি শিক হোক, তারপরে নিচে শিক হোক, কোনো সমস্যা নেই, কিন্তু ফ্রেমগুলি লোহার হতে হবে। ধন্যবাদ সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।